हाय फ्रेंड, वेलकम टू माय चैनल इब्राहिम गार्डन 85 चैनल। सकल के स्वागत। आज हमारे आलोचनार विषय धान चाषेर पद्धति, परिचर्या, रासायनिक सार और कीटनाशक औषध, आगाछा नाशेर जन्य कोनटी यूज करबें एवं पोका दमनेर जन्य कोनटी देवें इत्यादि विषय सम्पर्के आलोचना करब। तार आगे एकटी छोट रिक्वेस्ट, चैनल सबसक्राइब कर पाशेर बेल आइकनटी बाजिए देवें। आसुन जेने नी। फार्स्टे किन्तु तोमादेर कि करते हबे, जमिते किन्तु कादा करते हबे। देखते पाच भिडियोते कादा करते हैं जमीते। जमीते कादा करार पर किन्तु जमीते भालोभावे किन्तु गरुर नांगल एवं गरुर मई दिए जमीन माटटाके समान करते हैं। फार्स्टे किन्तु जल फेलार पर ट्रैक्टर दिए कादा करे नेबे। तारपर जखन कादा हो जाबे गरुर नांगल एवं मई दिए समान करार पर एइभावे रुइये देबे। रोवार आगे एकटा कथा बोले राखि, सार किन्तु इउरिया आर फसफेट एवं पटाश प्रत्येक बीघाते 40 केजी फसफेट, 20 केजी यूरिया आमी जेटा बोली एवं 5 থেকে 6 কেজি पटाश एकसाथे मिक्स करे जमीते किन्तु छड़िए देवे। देखते पाच्छो जमीते किन्तु छड़ानो आछे। तारपर जमीते किन्तु धान रुइये देवे। ये धान रुइयेछे प्रत्येक लाइन 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 अनुजायी रुइयेछे। कृषकेरा दड़ी टांगिये किन्तु लाइन बाय लाइन धान रुइयेछे। एबार सार देवार पर किन्तु जखन धान रोबे, धान रोवार কিছুদিন পর যখন দেখতে পারবে যে জমিতে, অর্থাৎ 2 থেকে 3 দিন পর জমিতে দেখতে পাবে যে ঘাস যাতে না বের হয়, তার জন্য কিন্তু আগাছা নাশের জন্য যেটা দিতে হবে ম্যাসেড অথবা রিপিটটা তরল, সেটা বালির সাথে মিশিয়ে কিন্তু ছড়িয়ে দেবে। কিন্তু যেটা ম্যাসেড সেটা কিন্তু দানাদার হয়, সেটা কিন্তু দানা হিসেবেই ছড়ানো যায়। রিপিট প্রত্যেক বিঘে প্রতি 100 গ্রাম এবং ম্যাসেড প্রত্যেক বিঘে প্রতি 1 কেজি দিতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, যদি আপনাদের জমিতে প্রচুর পরিমাণে আগাছা হয়, অর্থাৎ আগাছা বার হয়, তার আগে কিন্তু কাদার সময় কিন্তু অবশ্যই কিন্তু অ্যামোনিয়া সার দিতে হবে। প্রত্যেক বিঘা প্রতি 10 থেকে 15 কেজি অ্যামোনিয়া সার ছড়িয়ে দেবে, তাহলে কাদার পাকটাও ভালো হবে এবং আগাছাগুলোও কিন্তু পচে যাবে। এবার রিপিট বা ম্যাসেড দেওয়ার কিছুদিন পরেই কিন্তু গাছের পোকার আক্রমণ দেখা যাবে। এই পোকার আক্রমণের জন্য তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ইউজ করতে হবে ফটেরা, অর্থাৎ চারা যখন বয়স 15 থেকে 20 দিন হবে ঠিক সেই সময় ইউরিয়া সারের সাথে, অর্থাৎ প্রত্যেক বিঘে প্রতি 1 থেকে 1.5 কেজি ফটেরা এবং কিছু ইউরিয়া একসাথে মিক্স করে জমিতে কিন্তু ছড়িয়ে দেবে। জমিতে ছড়িয়ে দিলে কি হবে, গাছের পোকার আক্রমণ, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে কিন্তু রক্ষা পাবে। আসুন আমরা জেনে নিই কৃষকের মুখ থেকেই, তিনি ধান চাষ করেছেন, তার ধান চাষের পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি কতটুকু ধান করেছেন? আমি এখানে বিঘে দুয়েক ধান আছে। বিঘে দুয়েক কত? কিভাবে ধান চাষ করেছেন বলুন একটু, ধান চাষের পদ্ধতি। আমি ধান চাষ করেছি তোমার, প্রথমে জল ছাড়তে হবে, ভুঁইটা ভিজানোর পরে আর দেখেন একটা ট্রাকে নাঙল চষতে হবে। নাঙল চষার পরে ইউরিয়া ফসফেট পটাশ ছড়িয়ে দিতে হবে, দিয়ে গরুর নাঙলদের চষে ভুঁইটাকে বাসুই দিয়ে সমান করতে হবে। সমান করে সুন্দর করে চারিকোল সমান করে ওখানে ধানটাকে রুতে হবে, মানে আলটাকে সমান করে দিতে হবে, তাই তো? আলটাকে বেঁধে দিতে হবে, ওই যে আল বেঁধে দিতে হবে, মানে জলটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে ভুঁইটাকে সুন্দর করে রুতে হবে, এই যে লাইন করে দেখা আছে, দেখো সুন্দর করে রোয়া আছে, এইভাবে রুতে হবে ভুঁইটা। রোয়ার পরে আর ধানটাকে ভালো রাখার জন্য সবসময় একদিন বাদে একদিন সবসময় জলটাকে বাঁধিয়ে রাখতেই হবে। আর জল না থাকলে অসুবিধা হবে, ধানটা লাগবে। তারপরে জমিতে আগাছা যাতে না বের হয়, তারপরে ওইটা তোমার আগাছা যদি আপাতত না বেরোয় তার জন্য তোমাকে ম্যাসেট রিপিট এগুলো ছড়ালে তোমার আগাছা অত সহজে হবে না, উঠবেও না। তারপর 15 দিন পরে কি দেবেন পোকার জন্য? তার মধ্যে একটা জিনিস আছে, ভুঁইটাকে ধানটা লাগার পরে সুন্দর করে ঘাসগুলো বাছাই করে আবার একটু সার দিতে হবে। পোকা মারার জন্য কি ফটেরা দেবেন? তারপরে কি করবেন যে এই যদি ঘাস হয় সেই ঘাসগুলোকে বেঁচে দেবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঘাসগুলো বেঁচে দিতে হবে। রোয়া টেনে দিতে হবে যার বলে। আর পোকা টোকা ওগুলো মারার জন্য তার জন্য রিপিট হোক যা হোক তোমার স্প্রে করে দিতে হবে। স্প্রে আছে, তারপরে দানা আছে, ছড়ানো আছে, এই বিষয়।
ঠিক আছে, আপনি 10-26-26 ইউজ করতে পারেন। হ্যাঁ ওগুলো ইউজ, ধানে 10-26 ইউজ করা যায়। হ্যাঁ ঠিক আছে, সুপালা পটাশ জাতীয় সারগুলো ধানে দেওয়াই ভালো। অবশ্যই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।